নয়নতারা গাছের উপকারিতা সম্পর্কে অনেকেরই নিশ্চয় জানা আছে। এই গাছটি একটি গুল্ম জাতীয় বহু শাখা পাতা বিশিষ্ট উদ্ভিদ হিসাবে পরিচিত। এই গাছের পাতাগুলি দেখতে অনেকটা ডিম্বাকৃতির মতো হয় আর বোটা সহ লম্বা 2 থেকে 3 ইঞ্চি লম্বা হয়। এই গাছের পাতার উপরি রং হয় গাঢ় সবুজ এবং তবে পাতার নিচের ভাগ হালকা সবুজ, তবে পাতার নিচের ভাগ হালকা সবুজ বর্ণের হয়ে থাকে। এই গাছের শাখা শক্ত ও কাষ্ঠল হয়। এই গাছ প্রায় সারা বছর ফুল ফুটে এবং ফল হয়। এই নয়নতারা ফুল সাধারণত সাদা গোলাপি এবং হালকা গোলাপি রঙের হয়ে থাকে আর এর পাত পাপড়ি বিশিষ্ট হয়। তবে এই নয়নতারা গাছের ফল দেখতে অভিকল সরিষার সুটির মতো দেখতে হয় আর সুটি 16 থেকে 30টি পর্যন্ত বীজ থাকে। এবারে আমরা জেনে নেব নয়নতারা গাছের উপকারিতা কি কি। তো ভিডিওটি শুরু করার আগে চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশের বেল ঘন্টিটি অন করে দেবেন, যাতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনি সবার আগে পেয়ে যান। আর যারা আমার চ্যানেলে প্রতিনিয়ত ভিডিও দেখছে, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্যে বলবো তারা অতি শীঘ্রই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ আপনাদেরকে সাবস্ক্রাইব আপনাদের একটা ভালোবাসা আমাকে আরও মোটিভেট করে ভিডিওগুলি করার জন্য। আমাদের চ্যানেলে আপনারা পাবেন বিভিন্ন ধরনের তন্ত্রমন্ত্র বৈশ্বকর মন্ত্র এবং বিভিন্ন গাছগাছের সম্পর্কে ভিডিও। তো চলুন জেনে নিন এই নয়নতারা গাছের উপকারগুলি কী কী। সর্বপ্রথমে আমি নয়নতারা গাছের ফার্স্ট যে উপকরণ বলব সেটি হচ্ছে বহুমূত্র রোগ, লস্ট অফ ইউরিন। এই বহুমূত্র রোগের সমস্যা সমাধান করতে পারে একমাত্র নয়নতারা গাছ। এই রোগকে ভালো কথায় বলা হয় সমরোগ। এই রোগের লক্ষণ হলো ঘন ঘন প্রস্রাব হবে এবং যে প্রস্রাবে বেগ থামানো যায় না, অর্থাৎ এই রোগটি খুবই বিরক্তি ও অসহকর হয়ে দাঁড়ায়। এই রোগের কারণে যখন তখন ঘন ঘন প্রস্রাব হয় আর যে কোনো বয়সেই এই রোগ দেখা দেয়। তাই এই রোগ ভালো করার জন্য প্রতিদিন সকালে সাদা নয়নতারা গাছে 2টি পাতা চিবিয়ে খালি পেটে খেতে হবে। এর ফলে এই বহুমূত্র রোগ থেকে মুক্তি পাওয়া যাবে। আর যাদের দাঁত নেই তারা এই গাছের পাতাকে সামান্য জল দিয়ে 2টি 1 চামচ পরিমাণ রস করে খেয়ে নেবেন, তবে এই রোগ থেকে নিয়ন্ত্রণ থাকবেন। নম্বর 2, রক্তচাপ, ব্লাড প্রেশার যাকে বলা হয়। এই রোগ নয়নতারা গাছের ঔষধি গুণ রয়েছে। বিশেষ প্রয়োজনীয় এই রোগের জন্য নয়নতারা গাছের পাতা। রক্তচাপ, ব্লাড প্রেশার যাকে বলা হয়, এই রোগে নয়নতারা গাছের ঔষধি গুণ ভরপুর বা এই রোগের জন্য বিশেষ উপকারী করে থাকে এই নয়নতারা গাছ। রক্তচাপ বাড়লে 5 মিলিলিটার নয়নতারা গাছের মূলে টাটকা রস সকালে খালি পেটে একবার করে খেতে হবে। 3 থেকে 4 দিন খেলে উপকার পাওয়া যাবে, তবে 4-5 দিন পর অবশ্যই রক্তের চাপ পরীক্ষা করে নিতে হবে, তবেই শরীর সুস্থ থাকবে। নম্বর 3, ডায়াবেটিসের জন্য। এরপর ডায়াবেটিস নিয়ন্ত্রণে নয়নতারা বিশেষ কার্যকর। এতে থাকা সব উপকারের উপকার মানুষের শরীরে রক্তের চিনির পরিমাণ কমায় এবং ব্লাড সুগার লেভেলকে নিয়ন্ত্রণ রাখে। নয়নতারা রক্ত থাকা খারাপ কোলেস্ট্রলকে কমায় এবং বের করে দেয়। বাড়ির ছোট ছোট বাচ্চাদের মধ্যে অনেক সময় কিডনির প্রবণতা ব্যাপক হারে দেখা যায়, সেক্ষেত্রে সকালে খালি পেটে এই পাতার রস 1 চামচ খেতে হবে অথবা 3-4টি পাতা চিবিয়ে খেলে এই রোগ থেকে উপকার পাওয়া যায়। তবে তিতো স্বাদের জন্য অল্প পরিমাণ লবণ মিশিয়ে দিয়ে চিবিয়ে খেতে পারেন। এভাবে 5 থেকে 7 দিন এই রস খালি পেটে খেতে হবে, তবে এই কৃমির যন্ত্রণা থেকে মুক্তি পাওয়া যাবে, ফলে প্রেমের যন্ত্রণা অনেকটাই লাঘব হবে। নম্বর 4, চর্মরোগ, ডারমেন্টাইটিস। চর্মরোগের জন্য নয়নতারা বিভিন্ন চর্মরোগের জন্য খুবই উপকারী একটি উদ্ভিদ। এই চর্মরোগের ক্ষেত্রে নয়নতারা গাছের বিশেষ ঔষধি গুণ আছে। এর জন্য নয়নতারা পাতার রস দিয়ে ত্বক পরিষ্কার করলে ত্বকের বিবর্ণতা এবং ক্ষত এবং খুব দ্রুত সেরে যায়। ত্বকের চুলকানি বা যে কোনো সমস্যা নয়নতারা পাতার জল অনেক উপকারী। নয়নতারা পাতা সিদ্ধ জল ত্বকের জন্য বা চুলকানির জন্য খুবই কার্যকরী এই নয়নতারা গাছ। এই গাছের পাতা শরীরে রক্ত পরিষ্কার রাখে, এতে আমাদের ত্বক অনেক ভালো থাকে এবং অকালে ত্বক শুকিয়ে যায় না বা শুটিয়ে যায় না, ত্বকে তারুণ্য ধরে রাখতে সাহায্য করে। নয়নতারা পাতার রস কিন্তু অনেক কার্যকরী। এই নয়নতারা পাতার রসে বোলতা, ভিমরুল,
মৌমাছি ভোমরা পিঁপড়ে কাঠপিঁপড়ে প্রভৃতির হুলের জ্বালায় ও কামড়ালে যন্ত্রণা হাত থেকে উপকার পেতে হলে নয়নতারা পাতা খেতে করে সেই রসটা লাগাতে হবে। তবে পাতা বাটা লাগালে উপকার পাওয়া যায়, অর্থাৎ এই জ্বালা যন্ত্রণা থেকে খুব সহজে মুক্তি পাওয়া যায়। আজকের মূল বিষয়ে আমি এখানে সমাপ্তি করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আয়ুর্বেদিক ট্রিটমেন্ট বাংলা 24 চ্যানেলকে সাপোর্ট করে সবসময় পাশে থাকুন। ধন্যবাদ জানাই সকল দর্শক এবং সকল শ্রোতাদের। আসসালামু আলাইকুম, নমস্কার।